মর্নিং বলার টাইম নেই, এখন বাজে হচ্ছে 12:18, জোর কদমে কাজ চলছে। ওই যে আমার বর কাজ করছে, ও আজকে সকাল থেকে বেশিরভাগ কাজই করছিল। এই দেখো কৌটো কাউটি গুলো সব, এই দুটো যে বক্স দেখছো ওর মধ্যে ঢুকে দিয়েছে। এই বক্স দুটো মূলত আমার কাজ করতে হবে, আমার ওই কমেন্টটা নাড়িয়ে দিয়েছে তোমার। তো এতক্ষণ দেখো বাইরে, তুমি একটু সরো, মইটাও এমনকি বাইরেই রাখা, কারণ ও উঠে এই ঘড়ি ঠড়ি পারলো, আর ওপরে বিকাশের কিছু মালপত্র রয়েছে ওগুলোও পারবে, আর ও সিস্টেমের বক্স টক্স রয়েছে ওগুলোও পারতে হবে। মেন প্রবলেমটা আমাদের হয়ে গেছে, মানে কালকে নিহাত মাংসটা ছিল, তাই যাও বা আমি সকালে ঢোকালাম ফ্রিজে, আমি জানি না ওটাও কতদূর কি ঠিক থাকবে। 7টার সময় কারেন্ট গেছে, এখন বাজে 12:18, কোনো কারেন্ট নেই। আর আমাদের ঘর কি দেখাবো বলো, বাজে অবস্থা, বিচ্ছিরি অবস্থা। তার মধ্যে ওনার দিয়েছে আমাদেরকে ডুবিয়ে, মানে এই বাড়ির নয়, নতুন ফ্ল্যাটের ওনার। দোষটা কাকে দেবো আমরা জানি না, ওনাকে দেবো না বিল্ডারকে দেবো না কি কে দেবো আমরা সত্যি জানি না। কারণ উনি বলছিলেন যে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে, যেটুকু কাজ বাকি ছিল আজকে কমপ্লিট হয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু আজকে অমাবস্যা বলে নাকি সব দোকানপাট, উনি যেখান থেকে মালপত্র আনে সেগুলো বন্ধ। আমি জানি না কি অমাবস্যা চলছে বা কেন বন্ধ, যেটাই হোক এখন বিশ্বাস করতেই হবে। আর ঘর পরিষ্কার করানোর কথা ছিল, কালকে আমাদের খাট নিয়ে যাওয়ার কথা, কালকে বলছে কাজ কমপ্লিট হবে। আমরা সত্যিই জানি না আমরা কি করবো, আমাদের 1 তারিখে ছেড়ে দেওয়ার কথা, রেন্টও মতো কালকে খাট নিতে আসবে, মানে বিধিগিচ্ছিরি অবস্থায় পড়েছে এখন পুরো ঘর, চলছে তোলপার অবস্থা। এই দেখো ওটা হচ্ছে বিকাশের টেবিল, ও যেটা বার করছে এখানে গামছা ঝুলছে। আমি কি দেখাবো বলো, এই ঘর থেকে ব্লগ কি আদৌ করা যায়? মানে এইভাবে বোধ হয় আমরা প্রথমবারও ছিলাম না যেভাবে চলছে। তো চলো ওর সাথে একটু হেল্প করি, একা তো এগুলো অসম্ভব না। তো চলো আমি এখনকার মতো রাখছি, যদি কারেন্ট আসে তো ভাতটা বসাতে পারবো, না হলে আমরা কি খাবো আমরা জানি। এখন বাজে 12:50, কারেন্ট এখনো আসেনি, কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। মোটামুটি কাজ করার পরে এখানকার অবস্থাটা এরকম, কিন্তু ঘর আমার মোটামুটি ফাঁকা গেছে, উপরটা দেখো পুরোই ফাঁকা, আর কিছু নেই তেমন। আর বিকাশের দুটো পেটি ছিল এখানে রেখে দিয়েছি, কতটা দেখতে পাবে জানি না, পুরোই অন্ধকার, রান্নাঘরের অবস্থাও খারাপ, আর এই কর্নারটার অবস্থা এরকম হয়ে রয়েছে। মোটামুটি আমরা একটু হাঁটা চলা খাওয়া দাওয়া শোয়ার জায়গাটুকু বাকি রেখে মোটামুটি ভরে দিয়েছি, আর এখন শুধু বাকি রয়েছে আমার সিংহাসন পরিষ্কার করাটা। তো এইটুকুই, তো চলো আর আমি স্নান টানটা করে আসি, জানি না কি কারেন্ট কখন আসবে, আর ভালোও লাগছে না, কাজ টাজ করার পরে খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি। আজকের সিম্পল লাঞ্চ, এখানে ঝোলটাই শুধু দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে মাংস পেঁপে আলু সবই আছে, তার সাথে একটু হালকা করে আচার আর ভাত, আর কিচ্ছু না। আর ম্যাডামের এখনো থালা আসেনি, ম্যাডাম নিয়ে আসছে, তো চলো আপাতত আমরা খেয়ে নিই। তো ছাদে তো এসেছি অনেকক্ষণ পৌনে 6টা, ওই দেখো আমার চিরুনি আর ক্লিপ, তো এখানে যেটা সমস্যা চুল ওঠে প্রচণ্ড, হ্যাঁ ওঠে, তো ওই জন্য আমি ছাদে এসেই চুলটা আঁচড়াতে পছন্দ করি আর কি, ঘরে তাহলে চুল টুল হয় না আর কি, পড়ে না, তো ওই জন্য ছাদে এসে একেবারে চুল টুল আঁচড়ে চলে যাই। আর এখনও প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ 6:10 প্রায় বাজে, তো এত রোদ, কিন্তু একদিকে সুবিধা হয় বেলা করে কাজটাও সবটাই শুকিয়ে যায়, কিন্তু ওই আর কি, ওয়েদার খারাপ থাকলে তখন তো আর কিছু করেনি, সূর্যের আলোটা না পুরো মুখে পড়ছে। তো দাঁড়াও এক সেকেন্ড, তো এবার এই জন্য এই ধারটা হচ্ছে সব থেকে ভালো এখানের, যে রোদ ঠোদ পড়ে না একদম ঠিকঠাক লাগে, এত মুখের ওপর পুরো রোদটা পড়ে না তাই জন্য। আর তো ওই ফ্ল্যাটের ছাদ থেকে আমাদের এই ফ্ল্যাটটা কালকে দেখতে পাচ্ছিলাম, আর আজকে এই ফ্ল্যাট থেকে ওই ছাদ থেকে দেখতে পাচ্ছি, যেহেতু কালকে দেখে এসেছি একটা আইডিয়া হয়ে গেছে কোথা থেকে দেখা যাচ্ছে, তো আজকে দেখা যাচ্ছে, সেই সবই দেখছিলাম এই আর কি। আর তো হাঁটছিলাম একটু, টম্পিও এসেছে, এসবই। আর পরে না ওনারের সাথে আবার কথা হয়েছে, কালকে খাট ঠাট ঢুকিয়ে দিতে বলেছে, কোনো অসুবিধা নেই বলছে, আজকে উনি ঘরটার পরিষ্কার করাচ্ছেন, পরে বেলার দিকে আবার কথা হয়েছে ওনার সাথে। তো এইসব চলছে আর কি, প্ল্যান প্রোগ্রাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে থেকে এর জন্যই ঠিক কিছুটা বলতে চাই না, যে আবার এটার কথাও বলেছি, এটারও ডামাডোল অবস্থা চলছে, তো ওই জন্য না আগে থেকে আর কিছু ঠিকঠাকভাবে বলতে চাই না আমি, এর জন্য আর কিছু বলবোই না আমি, হলে পরে তারপরেই বলবো, তো যেতে পারলে তবেই জানতে পারবে যে হ্যাঁ গেছি, আগে থেকে আর কিছু বলছি না। যদি 1 তারিখ আসলে আমাদের আজকে সকাল থেকে একটু একটু করে নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো হলোই না, তার উপর ছিল না কারেন্ট, মানে যাচ্ছাতেই অবস্থা চলছে এখন।
অনেকটা কাজ হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি রয়েছে, যেরকম ওর নিজের ল্যাপটপটা যেটা বাড়ি থেকে আনা হয়েছিল সেইগুলোকে ঢোকানো থেকে শুরু করে আজকে লকারটা খালি করতে হবে। মানে ওর ল্যাপটপ ল্যাপটপগুলো আমরা লাস্ট টাইম লকারে ঢুকিয়ে দিয়ে চলে গেছিলাম বাড়িতে, তো ওগুলো বার করতে হবে, আজকে চার্জ দিতে হবে, একটু ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়নি, তো এইসব চলছে আর কি। আর তো বিশেষ কোনো কাজ বাকি নেই, তবে যেগুলো আমরা আজকে থেকে করবো ভেবেছিলাম সেগুলো মোটামুটি 1 তারিখ সকাল থেকেই শুরু করতে হবে। তো আর ওর তো চলছে নাইট শিফট, তো সকাল থেকে খুব সকালে উঠে সম্ভব হয় না সেভাবে, তাই জন্যে আমরা 31 তারিখ রাতে ওর কাজ শেষ হবে 2টোর সময়, তো ওই আর কি 3টে 4টে থেকে নামানোটা নিচে আস্তে আস্তে শুরু করবো, কারণ আমাদের পক্ষে সম্ভব হবে না, উঠবো নামাবো আবার নামবো আবার উঠবো এরকমভাবে তো সম্ভব নয়, একটু বসে ঠোসে নিয়ে তাহলে করতে পারবো। কারণ 7টা সাড়ে 7টার দিকে আমরা ননিদাকে আসতে বলেছি, হার্ডলি সেটা 8টায় করবো, ননিদা তার বেশি লেট তো করবে না, তো ওই জন্যে। আর তার গাড়ি বা আমি কতক্ষণ আটকে রাখবো তারও একটা বেরোনোর ব্যাপার থাকে গাড়ি নিয়ে, তো এইসব প্ল্যান প্রোগ্রাম চলছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে আজকে যেটুকু যেটুকু আমি জানতে পেরেছি, যেটুকু যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই আর কি। আস্তে আস্তে ঘরটাও ফাঁকা হচ্ছে, তবে যাই থাকুক না কেন, যতই প্রবলেম থাকুক না কেন, ফ্ল্যাটটাতে একটু একটু মন খারাপ তো অবশ্যই লাগছে যে এতদিন ছিলাম এখানটাতে, এই আর কি। তো চলো যাবো নিচে, রোদটা এখন এতটা পড়ছে না, ঠিকঠাকভাবে হাঁটা যাচ্ছে না, কারণ সূর্যের আলোটা ডাইরেক্ট পুরো মুখে পড়ছে আর কি। তারপর কালকের ব্লগটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছো, অনেকে অনেক কমেন্ট করেছো, তো সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত ভালোভাবে আমার পাশে থাকার জন্যে। আর কি বলবো বলো, তোমাদেরকে পাশেই চাই, এইভাবেই চাই, তা এরকম মানুষজন কয়েকজন আসবে ঠিক আছে, বা তাও তোমাদের ভালোর মাঝে সে হারিয়ে যাবে, এটাই চাইবো। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করে নিই, নিচে যাবো কি এক্ষুনি, বেশিক্ষণ থাকবো না, আজকে রাতেই রান্নাটা করব, কালকে সকালে যেহেতু রেন্টোমজুর খাটফাট নিতে আসবে, দেখো কি একটা পোকা যেন উঠছে, তো রেন্টোমজুর খাটফাট নিতে আসবে, তখন ঠিক করেছি আমরা কয়েকটা ট্রলি নিয়ে রেন্টোমজুর সাথেই যাব, মানে গাড়ির সাথেই তখনই যাব একবারে, তো তখন কিছুটা রেখে আসবো, তো কালকে সকালটা একটু নামাডোল চলবে, তাই জন্য ভেবেছি আজকে রাতেই যেটা বানাবো একবারে বানিয়ে নেবো, আজকে রাতে দেখি রাতের খাওয়ার জন্য তেলাপিয়া মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে বানাবো, তো সেটা একবারে বানাবো যাতে কালকে শুধু ভাত বানালেই হয়ে যায়। আর আজকে ডাল সেদ্ধ আর কুমড়ো ভাজাও বানাবো ভেবেছিলাম, সেটা তো হয়নি আর কারেন্ট ছিল না বলে, তো আজকে দেখি রাতেই করব, কারণ কালকে সকালে তো আর সম্ভব না, সেটা কালকে সকালে কখন কি আসবে এখনো জানি না, ওরা যদিও শিডিউল টাইম দিয়েছে একটা, প্রমকে গিয়ে জিজ্ঞেস করব কখন কি দিয়েছে, কিন্তু তার আগে থেকে তো আমাকে সবটা করে রেডি রাখতে হবে না, তো বিছানা চাদর তোলা থেকে শুরু করে গদিটা ওরা করে নেবে, কিন্তু দেখি যদি ওদেরকে বলে একটু ম্যানেজ করা যায় আর কি, এক্সট্রা কিছু পেয়ে দিয়ে যে রেন্টোমজো ওরা নিয়ে যায় কি না গদিটাকে, যদি ওরা গদিটাকে নিয়ে যায় না তাহলে আমার অনেকটা কাজ কমবে। আর আমরা ভেবেছিলাম বিকাশের একটা পার্সেল আমাদের কাছে রয়েছে, কিন্তু না, 2টো পার্সেল রয়েছে, আর একটা তো প্রচণ্ড ভারী, ওকে জিজ্ঞেস করলাম লাস্টে যে ওটার ভিতরে কী আছে, মানে ও কি বোম ঢুকিয়েছে ওটাতে, মানে বুঝতে পারছি না এত কেন ভারী হয়েছে ওটাকে, তো ও কিন্তু লাস্ট টাইম ওটাকে একাই এই তুলে দিয়ে গেছিল আমার ঘরে, কি করে তুলেছিল ওই জানে বাবা, তো ওটার মধ্যে ও তো বলছে কাছের জিনিস রয়েছে, তো ওটাকে খুবই সাবধানে নিতে হবে এই আর কি। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করে নিই টম্পির সাথে, একটু সময় কাটিয়ে নিই, আর তো কটা দিন ও কি বুঝতে পারছে আমি জানি না, খুব মন খারাপ ওর কেমন করে বসে রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, ওই দেখো এটা কিন্তু ঠিক কথা, আমাকে কখনো একা একা সাথে আসতে দেয় না, ও সব সময় আমার সাথে সাথে আসে, তো চলো একটু এটা নিই। এবার আমার কপালেই সবটা হয় বুঝলে তো, ছাদ থেকে এসে আমি একটু শুয়ে শুয়ে ল্যাদি খাচ্ছিলাম আর কি, সারাদিন এত কাজ হচ্ছে, তো তো ও কাজ করছিল, আমি পেছনে বসে বসে ওই হইচইতে সিনেমা দেখছিলাম, এখনই কালকে বিকেলবেলা ফ্রিজটা নিতে আসার কথা ছিল, এখন বলছে এখনই নিতে আসছে, তো আমার ফ্রিজে বেশি কিছু নেই, মাছ তো বার করে দিয়েছি রাতে রান্না করবো বলে, তো বাকি ফ্রিজটা আমি পুরোটা খালি করে দিই, আমি মুছবো টুচবো না, কারণ বেশি আমাকে ও টাকা ফেরত দিচ্ছে এরকমটা নয়, আমি যা নিয়েছিলাম আমি বোধহয় 5000 টাকা দিয়ে নিয়েছিলাম, ও 2000 টাকা আমাকে দিচ্ছে, তো ওই জন্য আমি মুছবো টুচবো না, ওভাবেই ফ্রিজটাকে দিয়ে দেবো, শুধুমাত্র খালি করে দিই একটু ফ্রিজটা। এখন বাজে 10:27, আমাদের ফ্রিজ না নিয়ে গেছে, তোমাদেরকে আর ফ্রিজের জায়গাটা আমি দেখাচ্ছি না, আর এখানে হয়েছে ভাত, আর এখানে দেখো আমার মাছের ঝোলটা না হয়ে গেছে, একেবারে কালকে রাতের জন্য একেবারে করে ফেলেছি, কারণ ফ্রিজে তো আমি মাছটা রাখতেও পারবো না, তো ওই জন্য একদম পাতলা করে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে ফেলেছি,
তো আর এখানে লাস্ট একটু মুসুর ডাল বেঁচেছিল, আর ফ্রিজে ছিল একটু বাটার, যেহেতু ফ্রিজটা নিয়ে আমি বাটারটা রাখতে পারবো না, ডাল সেদ্ধটা করে নিয়ে ওপর দিয়ে আমি বাটারটা ফেলে দিয়েছি। বাটারটা গলেও গেছে, এই জন্য ওপর দিয়ে না তেল তেল দেখতে পাচ্ছ আর কি। তো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে ফেলেছি, আমি চায়ের সসপেনটাতেই করে ফেলেছি সেদ্ধটা, আর এখানে যেটুকু কুমড়ো ছিল ওটুকু কেটে আমি ভাজা করে ফেলেছি। বাইরে চূড়ান্ত বৃষ্টি নেমেছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই। কতটা দেখতে পাবে তো জানি না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমেছে, প্রচণ্ড। দেখো ছাদটা আসছে পুরো, খুব বৃষ্টি নেমেছে। ওই দেখো রে বাপরে বাপ, আওয়াজ কতটা পাচ্ছ আমি জানি না, খুব বৃষ্টি নেমেছে। তো চলো আজকের মতো তাহলে এই বৃষ্টি দিয়েই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। এরকম একটা কি বলবো আর, মেসি বাড়ির মধ্যেই করতে হবে, কিছু করার নেই। আর আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।